অবশেষে আর মাত্র কিছু সময়ের ব্যবধানেই ঠিক সন্ধে 7:30টায় বেবুন স্টেডিয়ামে শুরু হয়ে যাচ্ছে কেকিআর বনাম হায়দ্রাবাদের দুর্ধর্ষ ম্যাচ। আরসিবি ও দিল্লির কাছে লাগাতারভাবে ম্যাচ হারার পর আজ ঘুরে দাঁড়াতে কেকিআর মাঠে নামছে দলের তিন বড় পরিবর্তনের সাথে এক নতুন প্লেইং ইলেভেন নিয়ে। হ্যাঁ বোস, হেড টু হেড রেকর্ডের বিচারে কেকিআর অনেকটাই হায়দ্রাবাদের থেকে এগিয়ে থাকলেও বর্তমানে এসআরএইচ কিন্তু লাগাতারভাবে চেন্নাই গুজরাটের মতো টিমকে দারুণভাবে হারিয়ে ছন্দে ফিরে এসছে। তাই আজ তাদের আটকাতে কেকিআর ঠিক কোন দুর্ধর্ষ প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নামছে তা জানতে প্লিজ দেখো পুরো ভিডিও, ও এই ম্যাচটি দেখার জন্য এক্সাইটেড থাকলে ভিডিওটিকে করে দাও একটি লাইক এবং এক্ষুনি যুক্ত হও নাম্বার ওয়ান গেমিং প্ল্যাটফর্ম ওএসজি ক্রিকেটে। আর স্ক্রিনেও কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে আইডি নিয়ে খেলে জিতে থাকো লক্ষ কোটি টাকা, যেখানে তো 24 ঘন্টা উইথড্রল ও সার্ভিসের ব্যবস্থা আছেই। আর এখানে লাস্ট কটা আইপিএল ম্যাচে ও গত আইপিএল সিজনে বহুজন কোটি টাকাও জিতেছে, তাই 10% বোনাসের জন্য এক্ষুনি হোয়াটসঅ্যাপ করো নিচে কমেন্টে দেওয়া নম্বরে। গেম ইনভলভস অ্যান এলিমেন্ট অফ ফাইন্যান্সিয়াল রিস্ক এন্ড মে বি অ্যাডিক্টিভ, প্লিজ প্লে রেসপন্সিবলি অ্যান্ড এট ইওর ওন রিস্ক। তো এই ম্যাচে আজ কেকেআরের হয়ে ওপেন করবে অ্যারন ফিঞ্চ ও ভেঙ্কটেশ আইয়ার। হ্যাঁ বোস, অবশেষে রাহানে বাদ পড়লেন ও কেকেআর ম্যানেজমেন্ট আইপিএল কেরিয়ার তথা বর্তমান ফর্ম এতটা সুবিধাজনক না হওয়া সত্ত্বেও অ্যারন ফিঞ্চকে সুযোগ দিলেন রাহানের জায়গায়। এরপর মিডল অর্ডারে নামবে নাম্বার 3-তে শ্রেয়স আইয়ার, নাম্বার 4-এ নীতিশ রানা, নাম্বার 5-এ বাবা ইন্দ্রজিৎ। হ্যাঁ বোস, গুড নিউজ এটাই যে কেকিআর ম্যাচ হারলেও ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার 54 রানের এক সুন্দর ইনিংস খেলে ফর্মে ফিরে এসছে। তাই আশা করা যায় এবার আইয়ারের সাথে নতুন উইকেটকিপার ব্যাটসম্যান বাবা ইন্দ্রজিৎও দারুণ খেলে ভালো স্কোরবোর্ড তুলবে। এরপর লোয়ার অর্ডারে নামবে নাম্বার 6-এ আন্দ্রে রাসেল, নাম্বার 7-এ প্যাট কামিন্স ও নাম্বার 8-এ সুনীল নারিন। হ্যাঁ বোস, একা হাতে এই তিনজনের ম্যাচ জেতানোর ক্ষমতা থাকলেও কেউই প্রতি ম্যাচে কনসিস্টেন্ট নয়, তাই কেকেআরকে এবার কিছু করতে হলে এদের থেকেও কিছুটা রান কনসিস্টেন্টভাবে প্রতি ম্যাচে পেতে হবে। এরপর আজ বোলিং ডিপার্টমেন্টে দেখা যাবে নাম্বার 9-এ অনুকূল রয় অথবা রাশিক সালাম, নাম্বার 10-এ উমেশ যাদব, নাম্বার 11-এ বরুণ চক্রবর্তী। হ্যাঁ বোস, ব্রেবুন স্টেডিয়াম তো ব্যাটসম্যানদের জন্য একেবারেই স্বর্গ, কিন্তু সেখানে পেস বোলাররা একেবারেই সুইং ও পেস না মেলায় কার্যকরী নয়, তাই আজকে কি আর বোলিং তথা ব্যাটিংকে আরও ব্যালেন্স আনতে এক্সট্রা স্পিনার কিংবা এক্সট্রা বোলিং অলরাউন্ডার খেলাতে পারে দলে আরও মজবুতি দিতে। তো এই ছিল আজকের ম্যাচে কেকেআরের প্লেইং ইলেভেন। তোমার মতে আজ কে জিতবে তা তুমি নিচে অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।